আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল আরফত হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব পুঁতি দিয়ে একটা আঙ্গুরের ঝাড় বা একটা আঙ্গুরের লতা এখন এটা কিভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছি 60 নাম্বারের রক এরপর নিয়ে নিয়েছি একটা কেজি যেটা রক্ততা দিয়ে আর রক্ততা কাটার জন্য লাগবে আর এখানে নিয়েছি ছয় নাম্বারে পৃথিবী পুতি সবুজ রঙের এটা আমি দুশো গ্রাম নিয়েছি আর এখানে নিয়েছি আমরা আঙ্গুর পুতি এটা নিয়েছি আমি আড়াইশো গ্রাম আর নিয়ে নিয়েছি পাতা এটা হচ্ছে আঙ্গুরের পাতা আমার চারটা পাতা লাগবে আপনারা চাইলে আরও বেশি দিয়ে একটা বড় ঝাড় তৈরি করলে কিন্তু বেশি পাতা দিয়ে করতে পারেন আমি চারটা পাতা নিয়েছি আর এই পাতাগুলোর প্রাইস ছয় টাকা পিস এখন আমি একটা রকসুতা কেটে নিয়েছি প্রায় দেড় থেকে দুই হাতের সমান একটা রকসুতা কেটে নিয়েছি এরপর আমি এই আঙ্গুর পুঁতিগুলো একে একে এই রক্ততার একটা মাথা দিয়ে ঢুকিয়ে নিব তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাতটা পুতি ভরে নিয়েছি এখানে আমি সাতটা পুতি ভরে নিয়েছি এরপর কিন্তু এখানে একটা গিট দিয়ে দিব একটা গিট দিলে কিন্তু একটা ফুলের মতন হয়ে যাবে আঙ্গুর তৈরি করা কিন্তু একদমই সহজ আমার চেনে কিন্তু আঙুরের ভিডিও আরও দেওয়া আছে যদি চান সেখান থেকে দেখে আসতে পারেন একটা তৈরি হয়ে গেছে এখন আবারও সুতার এক মাথার মধ্যে আমরা পুঁতি আঙুরের পুঁতি ভরে নিব এখানে ভরে নিয়েছি ছয়টা এটাকেও গিট দিয়ে দিব শক্ত করে আর গিটটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই হাতে খেয়াল রাখবেন অনেক সময় রক্ত সুতার কারণে হাতের আঙুলের রক কেটে যায় তো এই জিনিসটা খেয়াল রাখবেন সাবধানের সাথে গিটটা দিবেন আর গিটটা যেন মজবুত হয় এরপর বাড়তি সুতাটা কেটে নিব নেওয়ার পর আমাদের আরও একটা হয়ে গেছে কিন্তু ফুল এরপর আবারও কি করব আবারও নিব আবারও কিন্তু একটা পাঁচের বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সেম একইভাবে তা আপনাদের সুবিধার্থে আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে একটা চারের বানাবার জন্য চারটা আঙ্গুর পুঁতি ভরে নিয়েছি এবং গিট দিয়ে দিলাম শক্ত করে আপনারা যদি এটাকে আরও বড় করতে চান তাহলে কিন্তু পুতির সংখ্যা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন আমি আমার মতন করে নিচ্ছি তো আরও একটা বানাবো এর জন্য কিন্তু আমরা আবারও পুঁতি ভরে নিচ্ছি এগুলোকে আঙ্গুর পুঁতি বলে আপনারা পুতির দোকানে গিয়ে আঙ্গুর পুঁতির কথা বললেই তারা দেখিয়ে দিবে এখানে আমি নিয়ে নিয়েছি আটটা যেহেতু আমি প্রথম বানিয়েছিলাম সাতটা এবার আমি আর বড় বড়ো করব এর জন্য আটটা আপনারা যত বড় করবেন তত উপরের সংখ্যা বাড়াবেন যেমন সাতের পরে আট নিয়েছি আপনারা চাইলে নয় দশ এগারো বারো যত বড় করবেন আপনাদের আঙুরের ঝোকাটাও কিন্তু তত বড় হবে তো এইভাবে কিন্তু একটার উপরে একটা করে আমরা এইভাবে কিন্তু তৈরি করব আর এতে করে আমাদের এটা কিন্তু মোট ছয়টা লেয়ার হবে এখানে পাঁচটা লেয়ার আছে আর একটা লেয়ার শুধুমাত্র সিঙ্গেল একটা হবে এরপর আমি আবারও প্রায় দেড় হাতের সমান একটা রস সুতা কেটে নিয়েছি এর একটা মাথায় আমি কিন্তু একটা আঙ্গুর পুঁতি ভরে নিয়েছি আর এটা কিন্তু সুতাটা আমি এক মাথায় নিয়ে আসলাম দুোটা সুতা এরপর দুইটা সুতা কিন্তু এই মাঝখানে গিট দেওয়ার যে খালি অংশ এখান দিয়ে ভিতরের দিক দিয়ে ঢুকিয়ে উপরের দিকে তুলে দেব এইভাবে কিন্তু আমি পুরোটা একটা একটা করে এভাবে এই যেই ফুলগুলো বানিয়েছিলাম এগুলোর মাঝখান দিক দিয়ে কিন্তু রক্ততাটা ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু আমি বের করে নিব আর এইভাবে বের করতে করতে কিন্তু একটা পর্যায়ে আমাদের শেপটা কিন্তু আঙ্গুরের শেপের মতন চলে এসেছে এখন এই জায়গাটা আমরা একটা গিট দিব আর এইটা গিট দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করবো সৃথিবীপীতি সবুজ রঙেরটা আর এরই সাথে কিন্তু এটা হয়ে গেছে এখন এটা যাতে খুলে না আসে এর জন্য এটাকে সেট করার জন্য আমরা দুইটা রক্ত কিন্তু একটা পৃথিবীপতির মাঝখানে ছিদ্র দিয়ে কিন্তু ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এবার ভিতর থেকে আবার উপরের দিকে উঠিয়ে দিলে একটু টান দিলেই কিন্তু এটা লক হয়ে যাবে এটা আর খুলে আসার কোনো চান্স থাকবে না এরই সাথে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে এরপর এরকম আমরা আরও বানিয়ে নেব চারটা আপনারা চাইলে ছয়টা সাতটা আটটা বানিয়ে নিতে পারেন বা চাইলে একটা দুটাও বানাতে পারেন আমি চারটা বানিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজগুলো শেষ এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব দ্বিতীয় কাজটা হবে আমাদের যেই লতাটা তৈরি করব যেটার মধ্যে আমরা আঙ্গুর ঝোলাব সেই লতাটা তৈরি করব এর জন্য প্রথমে রক সুতার একটা মাথা দিয়ে আমি সুতা ভরে নিব ছয়টা আপনারা ছয়টা কি সাতটা সুতা ভরে নিতে পারেন নিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা আমরা গিট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি কয়টা নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি ষাটটা নিয়েছি তো এখন এটা একদম মাছ বরাবর রেখে তারপরে কিন্তু আমি গিট দিয়ে দিব সুতা দুইটা কিন্তু মাথা দুইটা কিন্তু হাতে ভালো করে সমান করে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে গিট দিয়ে দিব এই গিট দেওয়ার কারণ আর এই জায়গাটার যে রিংটা তৈরি হয়েছে এটার কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে আমরা যে কোনো কিছুতে ঝুলিয়ে রাখতে পারবো এবার দুটা মাথা একত্রে করে নেব যদি কোনো অংশ ছোট বড় থাকে কেটে নিব তারপর আমরা এই পুঁতিগুলো আবার এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নিব পুরোটা রক্ততার মধ্যে কিন্তু ঢুকিয়ে নিব আপনি যতটুক বড় চান আপনি ততটুক করেই কিন্তু নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা মতন আপনি যদি চান আঙ্গুরের থোকাগুলা কাছাকাছি থাকবে তাহলে কিন্তু আপনি কমই নিতে পারেন আর যদি মনে করেন যে একটু দূরে দূরে থাকবে তাহলেও কিন্তু আপনি কম নিতে পারেন আর চাইলে এক্সট্রা যদি আপনার কাছে পাতা থাকে আপনি এখানে পাতাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে চারটা পাতাই ছিল আমি এই চারটা পাতা দিয়েই সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি তো এইখান থেকে এখান পর্যন্ত আমার কাছে সত্তরটা ছিল মানে মাঝখানের যে পুঁতিগুলো সিঙ্গেল এগুলো সত্তরটা ছিল আর যে রাউন্ড করা গোল যেটা আমি ঝুলানোর জন্য বানিয়েছি সেখানে কিন্তু আমি সারটা নিয়েছি ওই সারটা বাদেই কিন্তু মাঝখানে সত্তরটা ছিল আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন এরপর কিন্তু আবারও দুই পাশে তিনটা তিনটা ছয়টা করে পুঁতি ভরে আবার গিট দিয়ে এখানেও কিন্তু একটা রিংয়ের মতন তৈরি করে নিয়েছি চাইলে আপনারা দুই পাশে দুইটা সাইড ঝুলিয়ে রাখতে পারেন আবার চাইলে খাড়াখারিভাবেও কিন্তু রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো তো লাস্টে পর্যন্ত দেখতে থাকুন তৈরি হওয়ার পর লাস্টে কেমন হয়েছে আর কিভাবে রেখেছি সবগুলো কিন্তু আপনারা লাস্টে দেখতে পারবেন